যাদের দায়িত্ব দিয়েছিলাম আমি এই নাম প্রপোজাল প্রপোজ করতে, সেই নাম প্রপোজ হয় এবং প্রপোজের পরে সবাই সর্বসম্মতভাবে রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী তারা প্রপোজ করে এবং সবাই 100% সবাই সেটা সমর্থন করে। তো খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি দুটো পদই আজকে হয়ে গেল। আগামী দিনে আমাদের জেলা পরিষদ আরও বেশি করে কাজ করবে, বেশি করে মানুষকে পরিষেবা দেবে এবং স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরে মানুষের কাছে পৌঁছাবে। দেখো কারা বিক্ষোভ দেখাইছে না ক্ষোভ দেখাইছে আমি তো আমরা জানি না। হ্যাঁ, এখানে প্রচুর লোক আছে। জলিল আহমদকে কেন করা হয়নি সে প্রশ্ন তুলে না না, ওটা কেউ উস্কানি দিতে বিজেপি অথবা আরএসএস এদের লোকরা আসতে পারে। হ্যাঁ, লোকের ভিড়ে ঢুকে তারা এ ধরনের স্লোগান দিতে পারে, ওদের কিছু যায় আসে না। আমাদের যারা দলের কর্মী নেতৃত্ব, দলের নির্দেশ, এটা রাজ্য কমিটির নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছে, আগামী দিনেও কাজ করবে। যারা করেছে তারা দলের কেউ নয়। দেখুন, সবাইকে তো খুশি করা যায় না, একজনকে খুশি করা যাবে একটা পদে, দুটো পদে দুইজনকে খুশি করা যাবে, পরবর্তী সময়ে কর্মদক্ষ হবে তখন আবার নজনকে আমরা দায়িত্ব আরো দিতে পারবো। সুতরাং সবার সব ব্যাপারে সবাই খুশি হয় না, কিন্তু সার্বিক যে খুশিটা সেটা ধরে রাখতে হয়, সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হয় সার্বিক খুশিটা। রাজ্য নেতৃত্বের যে নির্দেশ আমরা সবাই মিলে অক্ষরে অক্ষরে পালন করেছি, আমরা দলের অনুগত সৈনিক, দল যা নির্দেশ দেয়, দল যা নির্দেশ দিবে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করি। যারা আজকে প্রকাশ্যে